সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন সোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কথা বলছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলা 3 নং রাজনগর ইউনিয়নের নিজ গ্রাম মুনাগোসা থেকে। দর্শক, এখানে একজন কৃষক নাম মোহাম্মদ আসাদুল, তিনি প্রায় 20 কাঠা জমি ধান চাষ করেছে। তবে তার মাঝে তিনি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে 7 থেকে 8 কাঠা জমির উপর আগাম ধান লাগিয়েছে। এবং এই যে আগাম ধান যে তিনি লাগিয়েছে, এই আগাম ধানের সুবিধা অসুবিধা এবং কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন। আমি ইমরান, আপনাদের সাথেই রয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? ভালো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে আগাম ধান লাগিয়েছেন। এটা কি ধান লাগিয়েছেন? ধানিগুল। ধানিগুল না? আচ্ছা, এই যে ধানিগুল যে লাগিয়েছেন, এর মধ্যে এটা তো খুবই মানে অল্প মেয়াদি ধান একটা। আমরা দেখতে পাচ্ছি যে পুরো বন জুড়ে কিন্তু কোনো ধান নাই বর্তমান, কিন্তু ধানিগুল আসলে বের হয়ে পাক ধরেছে। আসলে হ্যাঁ, খুবই আয়গল না? দর্শক, এই যে আসাদুল কাকা, তিনি আগাম একটি ধানিগুল লাগিয়েছে, এই ধানিগুলের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলবো। আসলে এই যে আমরা ধানিগুল ধানটা দেখতেছি, এর সুবিধা কিছু রয়েছে এবং এর কিছু অসুবিধাও রয়েছে। আমরা তার এই ধানের প্রথম দিক দিয়ে কিছু সুবিধার কথা জানবো এবং তারপরে আমরা এই ধানের অসুবিধা কী রয়েছে, মানে কী সমস্যা হতে পারে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো দর্শক, আমরা যারা আগাম ধান লাগাবো তো অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে, যেখানে আসলে পানির একটু সংকট, যে উঁচু জমি না, আগাম ধানের কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে প্রথম একটা সুবিধা দেখা যায়, এই শ্রমিকের কষ্ট, এই যে শ্রমিক লেবারের যে একটা মানে কষ্ট রয়েছে সেটা কিন্তু একটু অনেকটা কমে যায়। মানে এই ধান কিন্তু যদি পেকে যাবো, ধরেন আর 10 থেকে 15 দিনের মধ্যে পেকে যাবো, সেই ক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু শ্রমিকের রেটটা কিন্তু খুবই কম থাকবে। আমরা অল্প দামে কিন্তু এই ধানটা কাটতে পারবো, এইটা একটা প্রথম মানে সুবিধা রয়েছে। এই আগাম ধান আর একটা সুবিধা হলো, এখানে যদি 10 থেকে 12 দিনের মধ্যে যদি এই ধানটা কাটা পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আরেকটা ফসল, হ্যাঁ আরেকটা ফসল ফলানোর চিন্তাভাবনা তিনি করবে। যেমন ধরেন এই যে আলু, সরিষা, এই ধরনের মানে অল্প মেয়াদি যে ফসলগুলো রয়েছে সেখানে কিন্তু আরেকটা তিনি বাড়তি ফসল পাওয়ার সুবিধাও রয়েছে। তো আরেকটা সুবিধা হলো এখানে আগাম ধানের, যে এখানে এই যে ধান লাগিয়েছে আগাম ধান, এই ধানের মূল্যও কিন্তু একটু তিনি একটু বাড়তি পাবে না, নাকি বলেন? মানে যে এই যে আপনি ধানটা পাবেন, এটা কিন্তু প্রথম যদি আপনি বাজারে নেন, এখন কিন্তু একটু দামটা বেশি পাবেন না, সেই ক্ষেত্রেও কিন্তু আরেকটা একটা সুবিধা রয়েছে। আরও কিছু সুবিধা রয়েছে, তার মধ্যে ধরা যায় মানে লাগানোর সময় কিন্তু অনেক কামলার দাম কম ছিল, ওই সময় কিন্তু কামলার দাম কম ছিল না? প্রিয় দর্শক, আমরা কিছু এই ধানের অসুবিধার কথা জানবো আসাদুল কাকার কাছে। আমরা এই জানবো কী ধরনের অসুবিধা তিনি লক্ষ্য করতেছে, কী ধরনের সমস্যা তিনি ভুগতেছে, আমরা তার এই কৃষকের কাছেই শুনবো। আশা করছি ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। আচ্ছা কাকা, এই যে আপনি ধান লাগাইছেন আগাম ধান, এখানে বলছেন যে 7 থেকে 8 কাঠা জমি আপনি আগাম ধান লাগিয়েছেন, এখানে আপনি কী ধরনের অসুবিধা লক্ষ্য করতেছেন? পোকার সমস্যা বেশি, পোকার খুবই আক্রমণ না? দর্শক, এই যে আগাম ধান লাগিয়েছে, এখানে কিন্তু একটা পোকার মানে উপদ্রব্য কিন্তু এখন একটু বেশি, মানে সব মানে জায়গায় কিন্তু এখনও কিন্তু ধান আসলে বের হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো পুরো মাঠ এখনও কিন্তু ধান কোনো ধানই আসে নাই, তার মধ্যে যে এই ধানটা বের হয়ে আসছে, এখানে কিন্তু পোকার উপদ্রব্যটা একটু বেশি। তো এইটা একটু খুবই একটা সমস্যা, মানে কী ধরনের পোকার আপনাকে আক্রমণ করতেছে আপনাকে? মাছ কাটা না, ফুলিং পোকা। ও আচ্ছা, দর্শক এখানে পোকার মধ্যে সমস্যা, যে মূল সমস্যা দেখতেছি আমরা এখানে কিন্তু এই যে মাজরা পোকা, এর মধ্যে কঠিন একটা সমস্যা হলো এই যে আপনার কারেন্ট পোকা, এই যে সুলসুলি পোকায় বলি দেশি ভাষায়। তো এই যে কারেন্ট পোকা কিন্তু মারাত্মক একটা সমস্যা আমাদের কৃষকের জন্য,
হ্যাঁ ধানের রস খাই না ধানের রস শেষ করে ফেলে না দর্শক এই যে আপনারা ধানটা দেখতেছেন এটা কিন্তু প্রথম দিক দিয়ে আমরা যতটুকু আসাদুল কাকার কাছে জানছি তার এই যে 7-8 থেকে 8 কাটা জমিতে খুবই সমস্যায় তাকে ফেলে দিয়েছে তবে এর মধ্যে তিনি কিন্তু বিষ মানে সঠিক সময়ে বিষ প্রয়োগের মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই তিনি উঠে আসতে পারছে তবে তার মধ্যে আরেকটা সমস্যা হলো পাখিরও কিন্তু সমস্যা রয়েছে যেহেতু আশেপাশে কোথাও ধান বের হয় নাই এই ধান যেহেতু বের হয়েছে এই সেই ক্ষেত্রে কিন্তু পাখি একটু সমস্যা করতেছে মানে সব পাখি এই জমিতে আসে বসে ধান খাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এটাও একটা সমস্যা রয়েছে এগুলো মাথায় রাখতে হবে এই আরেকটা সমস্যা হলো ইঁদুরের খুবই উৎপাত মানে আশেপাশে যেহেতু কোথাও জমিতে যেহেতু মানে ধান বের হয় নাই এই ধান যেহেতু বের হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ইঁদুরের কিন্তু একটা সমস্যায় তিনি ভুগতেছে খুবই ভুগতেছে না সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিয়েছেন ইঁদুর মারা বিষ ইঁদুর মারার বিষ আপনি কিভাবে প্রয়োগ করছেন চাউল দিয়ে গম দিয়ে বিষ মিক্স করে কিভাবে এটা দিছেন মানে কলা পাতার ঢুঙ্গার মধ্যে মানে কলার গাছের ঢুঙ্গার মধ্যে ওই বিষ টুকলা বানিয়ে দিছেন ওইটা মানে কাজ করতেছে কি মোটামুটি হবে ইঁদুর খায় মারা গেছে না আমরা তখন জানলাম মানে আগাম ধানের সুবিধা অসুবিধা আগাম ধান লাগানোর উদ্দেশ্যটা কি আসলে উদ্দেশ্য মানে আই গলকাত মুখ ভালো হবো একটু ওই টালটুল করে পাবো মানে আপনার উদ্দেশ্যই হলো যে একটু মানে তা তুরি ঘুরি কাটতে পারবেন তুরি ঘুরি বিক্রি করতে পারবেন তার মধ্যে আবার অন্য একটা মানে অল্প মেয়াদি ফসল আপনি ফলানোর চিন্তা ভাবনা করতেছেন যেমন ধরনের আলু সরিষা এই ধরনের ফসলের চিন্তা ভাবনা করতেছেন না তো দর্শক আমরা কথা বললাম এই ধানিগুল আগাম ধান নিয়ে আসলে এই ধানের সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত কথা বললাম আশা করছি পুরো ভিডিও আপনারা বুঝতে পারছেন তবে আমরা সাজেস্ট করব আপনারা আগাম ধান লাগাবেন আপনাদের যদি উঁচু জমি থাকে এবং যদি আপনারা চিন্তা ভাবনা করেন যে আপনারা দ্বিতীয় আরেকটা ফসল করবেন এরকম যদি মাথায় মধ্যে চিন্তা ভাবনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগাম ধান লাগাইয়ে লাভবান হতে পারেন আচ্ছা আমাদেরকে দর্শকদের বলেন যে আপনি যে ধান লাগাইছেন এই ধানিগুল এটা আপনি কীরকম ফলনের চিন্তা ভাবনা করছেন কীরকম আসবে চিন্তা ভাবনা করতেছেন পাঁচ শতাংশে তিন মন তার মানে প্রতি একরে 60 মন দর্শক এই যে ধানটা আমরা দেখতে পাচ্ছি মানে খুবই একটা সুন্দর ধান অনেক মানে আমরা যে এই যে স্ক্রিম যা লাগাই বুড়ো লাগাই এই ধানের মতোই প্রায় ধান হয়েছে মানে প্রতি 5% জমিতে তিনি বলতেছে প্রায় 3 মন ধান তিনি পাবে তার মানে একটা আমরা যে স্ক্রিম করি মানে বুড়ো করি সেই ধানের সমান কিন্তু সেই ধানের সমান কিন্তু খরচ নাই এটা কিন্তু খরচ খুবই কম ধান কাটার একটা কোনো ঝামেলা নাই ধান লাগানোর একটা ঝামেলা নাই তেমন সার বিষের কোনো ঝামেলা নাই খুবই খরচ একটা কম সেই ক্ষেত্রে কিন্তু এই ধানিগুল ধানের অনেক লাভ আচ্ছা এই ধানের ভাত কেমন আমাদের একটু বলেন মানে দর্শক অনেকেই হ্যাঁ এবারই প্রথম লাগাইছে ও আচ্ছা আপনি এই প্রথম আপনি ধানিগুল লাগালেন এর আগে কখনো ধানিগুল লাগান নাই দর্শক এই যে আমাদের আসাদুল কাকা তিনি বলতেছে যে এই প্রথম তিনি ধানিগোল লাগিয়েছে এর আগে তিনি আর কখনো ধানিগোল ধান লাগিয়ে নাই তো দেখা যাক তার কীরকম ফিডব্যাক আসে দেখা যাক তো দর্শক কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা ভালো একটা উপভোগ করছিলেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এবং সবার কাছে দোয়া চেয়ে আজ ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম